আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইজি ড্রাইভ ট্রানজিশন ক্লাসিক ক্রিজাল রক কোটিং। এটা হচ্ছে বাইফোকাল লেন্স। বাইফোকাল মূলত যাদের দূরে কাছে পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কিন্তু তিনটা টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে শুধু রিডিং হিসেবে মানুষ ব্যবহার করে, যে অনলি রিডিং, কাছে দেখার সময় চশমাটা ব্যবহার করবে, বাকি টাইম সে চশমাটা খুলে রাখবে। আর একটা সিস্টেম হচ্ছে বাইফোকাল। বাইফোকালের মধ্যে কিন্তু তিনটা টাইপ হয়, একটা হচ্ছে ডি বাইফোকাল, একটা হচ্ছে মুং বাইফোকাল, একটা হচ্ছে এক্সিকিউটিভ, যে যে টাইপের নাই। বাইফোকাল মূলত হচ্ছে ফোকালটা দেখা যাবে, এটা শেপটা ডি হতে পারে, শেপটা মুং হতে পারে, অথবা এক্সিকিউটিভ হতে পারে। সোজা কথা, যেই লেন্সের নিচে ফোকালটা দেখা যাবে সেটাকেই মূলত বাইফোকাল বলে। আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ হচ্ছে ইনভিজিবল, মানে দূরে কাছে পাওয়ার থাকবে কিন্তু আউট থেকে কোনো ফোকাল দেখা যাবে না, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রিজাল রক কোটিংয়ের মধ্যে অ্যাসিলর ব্র্যান্ড ক্রিজাল রক কোটিং, ডি বাইফোকাল, ট্রানজিশন ক্লাসিক, সাথে হচ্ছে ইজি ড্রাইভ। ইজি ড্রাইভ মূলত যারা রাতে গাড়ি ড্রাইভ করে তাদের জন্য হচ্ছে ইজি ড্রাইভ লেন্স সবচেয়ে বেস্ট। আমরা দেখবেন, খেয়াল করবেন, যারা রাতে যখন গাড়ি ড্রাইভ করে তখন অপোজিট থেকে একটা গাড়ি আসলে তখন কিন্তু তার সেই গাড়িটা ড্রাইভ করতে অনুমান করে ড্রাইভ করতে হয়, এটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার। সেই জন্য যারা রাতে বেশি গাড়ি ড্রাইভ করে তাদের জন্য এই লেন্সটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা হচ্ছে ইজি ড্রাইভ, আপনার রাতে গাড়ি ড্রাইভের জন্য সবচেয়ে বেস্ট, মানে লাইটের যে গ্লেয়ার ভাব, অপোজিট থেকে যে গাড়ির হেডলাইটের আলোটা পড়ে সেই আলোর গ্লেয়ার ভাবটা হচ্ছে ইজি ড্রাইভ অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে 90% পর্যন্ত সেই আলোর গ্লেয়ারটাকে কমাবে, অরিজিনাল আলোটাকে দেখতে সাহায্য করবে, আপনার ড্রাইভিংয়ে একদম ইজিভাবে আপনি স্মুথভাবে ড্রাইভ করতে পারবেন। এটাই মূলত হচ্ছে ইজি ড্রাইভ, এটা নাইট ভিশনের জন্য সবচেয়ে বেস্ট। আর সাথে হচ্ছে ট্রানজিশন ক্লাসিক। ট্রানজিশন সিগনেচার এবং ট্রানজিশন ক্লাসিক ব্র্যান্ড আইটেমের মধ্যে এই দুই টাইপের হয়। ট্রানজিশন ক্লাসিক হচ্ছে রোদ্রে গেলে একটু কালারটা কম হয়, অনেকেই আছে যে ডার্ক কালার পছন্দ করেন না, ফটোসেনের কালারটা একটু লাইট কালার নিতে চান, তাদের জন্য হচ্ছে ট্রানজিশন ক্লাসিক। ট্রানজিশন ক্লাসিকটা হচ্ছে রোদ্রে গেলে এটা সানগ্লাসের মতো কালো হয়ে যাবে, তবে বেশি একটা ডার্ক হবে না, এটা ডার্কনেসটা একটু কম থাকবে। ট্রানজিশন সিগনেচার এটা সবচেয়ে বেশি ডার্ক হয়, ট্রানজিশন ক্লাসিকটা একটু ডার্কটা কম থাকে। এটা সাথে হচ্ছে ইউভি প্রোটেকশন, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে, এই রেটাও প্রোটেকশন করবে। সোজা কথা, উনি এই এক চশমা দিয়ে সব কাজ করতে পারবে, ওনার আলাদা করে কোনো সানগ্লাস পরতে হবে না, আলাদা করে রাতে ড্রাইভের জন্য নাইট ভিশন গ্লাস ইউজ করতে হবে না, উনি একটা চশমা দিয়েই সব কাজ করতে পারবে। উনি লেখাপড়াও করতে পারবে, মোবাইল ল্যাপটপ কম্পিউটারও ইউজ করতে পারবে, উনি রোদ্রেও চলাফেরা করতে পারবে, উনি রাতেও গাড়ি ড্রাইভ করতে পারবে, একসাথে সব ফাংশন। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাসিলর, লেন্সের নাম হচ্ছে ক্রিজাল, কোটিংয়ের নাম হচ্ছে রক, সাথে হচ্ছে ট্রানজিশন ক্লাসিক এবং ইজি ড্রাইভ। আমরা একটু আপনাদেরকে দেখাবো ক্রিজাল রক কোটিং নিলে আপনারা কী কী ফাংশন পাবেন, ট্রানজিশন ক্লাসিক এটার কালারটা কীরকম ডার্ক হয়, এবং সাথে হচ্ছে এই লেন্সটা যদি আপনারা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রুফ করার মাধ্যমটা কি, আপনারা কীভাবে বুঝবেন যে আপনারা অরিজিনাল অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে এই লেন্সটা নিয়েছেন কিনা, আমি একটু আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। ক্রিজাল রক কোটিং যদি আপনারা নেন, সবচেয়ে বেস্ট হচ্ছে ক্রিজাল রক কোটিংয়ের মধ্যে বেশি যে ফাংশনটা পাবেন সেটা হচ্ছে রিডিউস রিফ্লেকশন, লাইটের যে গ্লেয়ার ভাব এই ভাবটাকে কমাবে, এবং হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট। ক্লাসে ক্র্যাশ নিয়ে বলতেছে তাদের এই লেন্সটা হচ্ছে সবচেয়ে বেস্ট, এটা কিন্তু লেন্সে সহজে ক্র্যাশটা পড়বে না, আর হচ্ছে ধুলাবালি বলেন, হাতের ছাপ বলেন, যে কোনো ময়লা বলেন সেটাও লাগবে না, যে কোনো পানি বলেন সেটা গড়িয়ে পড়বে, ধুলাবালিটা লেগে থাকবে না, ফিল্টার হার্মফুল ব্লু রে, ক্ষতিকর ব্লু রেটাকে প্রোটেকশন করবে, এবং অ্যালাউ এসেন্সিয়াল ব্লু লাইট, মানে আপনার চোখের জন্য যে ব্লু রেটা প্রয়োজন সেটা কিন্তু ঢুকবে, আর সাথে হচ্ছে কমপ্লিটলি ইউভি প্রোটেকশন। এই সব ফাংশনগুলি আপনারা পাবেন। সবচেয়ে বেশি যে ফাংশনটা পাবেন সেটা হচ্ছে এই গ্রিন কালার যেগুলি দেওয়া, এই ফাংশনটা হচ্ছে সবচেয়ে বেশি কাজ করবে আপনার ক্রিজাল রক কোটিং যদি নিয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে যে ইন্ডেক্সটা দেখাবো সেটার ইন্ডেক্স হচ্ছে 1.50 ইন্ডেক্স। 1.50 ইন্ডেক্সের মধ্যে ডি বাইফোকাল 1.50 ইন্ডেক্স ক্রিজাল রক কোটিং যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 8,320 টাকা। আর সাথে হচ্ছে ট্রানজিশন ক্লাসিক যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে 8,320 টাকার সাথে আরও 6,500 টাকা অ্যাড হবে। এখানে কিন্তু সব কিছু লেখা আছে, ট্রানজিশন ক্লাসিক আপগ্রেড অফ ডি বাইফোকাল, ট্রানজিশন ক্লাসিক যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 6,500 টাকা অ্যাড হবে, এবং হচ্ছে উনি যে লেন্সটা নিয়েছে সেটা হচ্ছে ইজি ড্রাইভ নিলে 6,500 সাথে আরও 1,000 টাকা অ্যাড হবে, মানে 8,320 টাকার সাথে 6,500 অ্যাড হবে, তার সাথে আরও অ্যাড হবে হচ্ছে 1,000 টাকা। এখন আমি আপনাদেরকে একটু লেন্সটা দেখাতে চাচ্ছি, যে লেন্সটা আপনারা যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রুফ করার মাধ্যমটা কী।
লেন্সের মধ্যে কিন্তু সবকিছু লেখা থাকবে। RXD বাইফোকাল 1.50 TCL মানে ট্রানজিশন ক্লাসিক গ্রে ইজি ড্রাইভ, লেন্সের নাম হচ্ছে ইজি ড্রাইভ, পাওয়ারটা লেখা থাকবে, এডিশন লেখা থাকবে, ডায়ামিটার কতটুকু সেটা লেখা থাকবে, আইম্যাক্স মানে আমাদের দোকান থেকে যে অর্ডার করেছি, তারপরে কত তারিখে অর্ডার করেছি, অর্ডার নাম্বারটা কত, ফুল ডিটেলস এখানে কিন্তু এভাবে লেখা থাকবে। এটার মধ্যেও লেখা থাকবে অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হবে, ডি বাইফোকালের মধ্যে যদি আপনারা কেউ নিয়ে থাকেন সেক্ষেত্রে অথেন্টিক কার্ডটা হচ্ছে দেখতে এরকম হবে, এই হচ্ছে অথেন্টিক কার্ড, অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হবে। সাথে পাবেন মোছার জন্য মাইক্রোফাইবার ক্লথ, একটা কাপড় পাবেন মোছার জন্য। আমরা একটু লেন্সটা দেখবো, ভিতরে লেন্সটা দেখতে কীরকম, এই হচ্ছে লেন্স, এটা হচ্ছে ডি বাইফোকাল মানে বাইফোকাল লেন্সের মধ্যে এটা হচ্ছে ডি বাইফোকাল। কোটিংটা অনেক সুন্দর একটি কোটিং, এটা যেহেতু ইজি ড্রাইভ কোটিং সাথে হচ্ছে ট্রানজিশন ক্লাসিক, এটার মধ্যে সব ফাংশনটাই পাচ্ছেন আপনারা। আমরা একটু ইউভি রেটা চেক করে দেখাবো, যে একটু খেয়াল করবেন সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে এইটা চেক করার জন্য আমি একটা ডিভাইস ব্যবহার করেছি, এটা হচ্ছে ইউভি রে চেক করার ডিভাইস। দেখবেন যে ইউভি রেটা কিন্তু ঢুকবে না, এই যে দেখেন ইউভি রেটা কিন্তু ফুল ব্লক হয়ে যাচ্ছে, সাথে এটা ট্রানজিশন ক্লাসিক মানে রোদে গেলে যে কালো হবে সেটাও আমি আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। ইউভি রেটা লাগার সাথে সাথে কিন্তু লেন্সটা একদম ডার্ক হয়ে যায় মানে কালো হয়ে যায়, দেখেন এটা হচ্ছে ইউভি রে ফুললি ব্লক করে দিবে, সাথে হচ্ছে ট্রানজিশন ক্লাসিক এবং ইজি ড্রাইভ মানে এক লেন্সে সোজা কথা সব ফাংশন পাবেন। আপনারা এই ধরনের লেন্স যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে এক লেন্সে আপনারা সব ফাংশন পাবেন, বাসায় অফিসে সব জায়গায় ব্যবহার করতে পারবেন, সূর্যের আল্ট্রাভায়োলেট রে প্রোটেকশন করবে, লাইটের গ্লেয়ার ভাবটাকে কমাবে, সব কিছু কিন্তু প্রোটেকশন করবে। আপনারা মোবাইল ল্যাপটপ কম্পিউটারের ব্লু রেটাও প্রোটেকশন করবে, এক লেন্সে সোজা কথা আপনারা সব ফাংশন পাচ্ছেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন। আর আপনাদের যদি এই ধরনের লেন্সগুলি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার, আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই ধরনের লেন্সগুলি দিয়ে থাকি, যার যেই ধরনের লেন্স প্রয়োজন, ব্র্যান্ডেড বলেন, প্রিমিয়াম বলেন, যার যেই ধরনের লেন্স প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।